বেশ মনোরম আবহাওয়া চারিদিকে, হালকা ঠান্ডা, সাথে থেকে থেকে শিশিরে ভাব। এমন সময় তেলে ভাজা, সাথে চা হলে জমে ক্ষীর হয়, এইসবই ভাবছিল ভম্বল হাঁটতে হাঁটতে। সেই বিকেলে ননিগঞ্জের মেন রোডে বাস থেকে নেমেছে সে। এখনও অব্দি হোটেলটা চোখে পড়ছে না তার। ভাবতে হঠাৎ তার থেকে কিছুটা দূরে রাস্তার একটা বাঁক চোখে পড়লো তার। সেখানে একটা বড় সাইনবোর্ডও দেখা যাচ্ছে মনে হচ্ছে না। ভম্বল ভালো করে ঠাহর করে দেখল, ঠিক তাই, একটা চকচকে সাইনবোর্ড। তবে কি ওটাই নাকি? সে সেদিকে এগিয়ে গেল। জায়গাটা সামনে এসে দেখল, সে ঠিকই বুঝেছে এটাই সেই বিখ্যাত স্বনামধন্য ননিগঞ্জের রাতের হোটেল। হোটেলের সামনে একটা লোক স্যান্ডোগেঞ্জি পরে বসে কড়াইতে চপ জাতীয় কিছু একটা ভেজে চলেছে। সামনে বেঞ্চে দুজন লোক বসে আছে। ভম্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে চপ ভাজতে থাকা লোকটা মুখ তুলল, খোঁচা খোঁচা দাড়ি গোপ তার মুখে। এই কে রে, ওভাবে দাঁড়িয়ে আছেন কে ওখানে? কাকে চাই দাদা? আগে আমার নাম ভম্বল, আমি আসি সেই শক্তিগড় থেকে, আমাকে রতনদা পাঠালেন। রতনদা? কোন রতনদা বলতো, আর কি চাও বাপু? ভম্বল এবার একটু ঘাবড়ে গেল। তবে কি ভুল জায়গায় এসে পড়ল নাকি? কিন্তু রতনদা যে বলেছিল এই ননিগঞ্জের মেন রোডের ধারে এটাই একমাত্র হোটেল। চপ ভাসতে থাকা লোকটাও এক মুহূর্ত কি যেন ভেবে হঠাৎ বলে উঠল, ও ও, শক্তিগড়ের রতন তালুকদারের কথা বলছো নাকি? ও হ, তাই বলবে তো, এলোদা বললেই তো চিনতাম। দেখো দেখি কি কাণ্ড, তা তুমি কি সেই নাকি গো? আগে হ্যাঁ, আসলে ওই অনেকক্ষণ থেকে খুঁজছি তো, মাথাটা গুলিয়ে গেছে একেবারে, তাই। বেশ বেশ, তা কাজকর্ম সব বলেই পাঠিয়েছে তো তেলোদা? দেখো মাইনে পাবে মাত্র 6,000, আর সাথে দুবেলার খাওয়া, এই সব, তার বেশি? হ্যাঁ হ্যাঁ, সবই বলেছে রতনদা, থুড়ি তেলোদা, আমার কাজের খুবই দরকার, তাতে 6,000ই অনেক টাকা। হ্যাঁ ঠিক আছে, আমি হলাম নরেশ, নরেশ সামন্ত। এই হোটেলের নিয়ম জানো নিশ্চয়ই, শুধু সন্ধ্যের পরেই খোলে এটা। যাকগে হোটেলের পেছন দিকে যাও, দেখবে আমার ঘর আছে, সেখানেই আপাতত ডেরা বাঁধোগে। ভম্বল কাঁধের ব্যাগটা নিয়ে হোটেলের ভেতরে ঢুকল। লম্বা পুরনো ধাঁচের তৈরি হোটেলটা, লম্বা লম্বা কাঠের চেয়ার আর টেবিল পাতা, দেওয়ালগুলোয় হলদে ছোপ চারিদিকে, এখনও কোনো খদ্দের নেই সেখানে একজনকে ছাড়া। লোকটা কোনার দিকে বসে এক মনে চপ খাচ্ছে, লোকটার মুখ গম্ভীর মতন, কোনো দিকে নজর না দিয়ে সে এক মনে খেয়েই যাচ্ছে। ভম্বল তার সামনে দিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বেরোলো, লোকটা তার দিকে ভ্রুক্ষেপও করল না। পিছনের ঘরটায় সে এসে দেখল ইঁটের তৈরি সাধারণ একটা থাকার জায়গা। ঘরের মধ্যে ঢুকলো ভম্বল, ঘরটার মধ্যে একটা চৌকি পাতা, জলের কুঁজো আর একটা কাঠের আলমারিও আছে, খুবই সাদা মাটা ব্যাপার স্যাপার। ভম্বলের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এমন সময় পকেটে থাকা মুঠোফোনটা বেজে উঠল ঝমাঝম করে। ভম্বল চমকে পকেট থেকে সেটা বের করে কানে ধরল, তারপর গলার স্বর খাদে নামিয়ে প্রায় ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ স্যার বলুন। পৌঁছেছ? পেয়েছো তো? হ্যাঁ স্যার, আপনি যেরকম বলেছিলেন ঠিক তেমনই। হ্যাঁ হ্যাঁ, লোকটা নিজের মুখেই একটু আগে বলল হোটেলটা নাকি শুধুমাত্র রাত্রেই খোলে। বেশ বেশ, চেপে বসো এবার, আজ একেবারে হাতে নাতে ধরতে হবে ব্যাটাদের, বুঝলে? আর শোনো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আর আরও কিছু কথা ভেসে আসছিল ফোনের উল্টো দিক থেকে। এমন সময় হোটেলের সামনে থেকে তার নাম ধরে ডাক শোনা গেল হঠাৎই। স্যার পরে রিপোর্ট দিচ্ছি আপনাকে, আমাকে ডাকছে, জয়েন স্যার, বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা দিল সে বাইরের দিকে। মনে তার একটা চাপা ভয় আর উত্তেজনা, ধরা পড়লে হয়তো জীবন নিয়ে টানাটানি হবে তার। হোটেলের সামনে যখন বেরিয়ে এলো সে দেখল চপ খাচ্ছিল যে লোক দুটো, সেখানটা এখন খালি, চলে গেছে হয়তো। নরেশদা ডাকছিলে? হ্যাঁ, যে জন্য তোমাকে ডাকছি, তখন তো ভালোভাবে কথা বলাই হলো না, তো যাই হোক এবার বলো দেখি। কি কি বলবো নরেশদা? তুমি কে? তেলোদাকে কি করে চেনো? তোমাকে দেখে তো বড় ঘরের ছেলে মনে হচ্ছে, তা কি ব্যাপার হঠাৎ এই হাই রোডের ধারে অখ্যাত ননিগঞ্জে কি করতে আগমন? হো হো বাবা, আজ 23 বছর লোকজন চড়িয়ে খাচ্ছি, মানুষ দেখলেই বুঝে যায় সে কোন বাড়ির। কি ব্যাপার,
খুলে বলো। বম্বল একটু আমতা আমতা করল। লোকটা কি এরই মধ্যে তাকে সন্দেহ করছে নাকি? তবে কি এই লোকটাও? কি ব্যাপার বলো, নইলে কিন্তু কপালে চরম দুঃখ আছে তোমার বাপু। ইয়ে নরেশ দা, কি বলবো, আমি আসলে পড়াশোনা শেষ করে হাজারটা চাকরির পরীক্ষা দিয়েও পাশ করতে পারিনি জানো তো। বাড়িতে বুড়ি মা আছে, তাছাড়া আর আমার কেউ নেই। তাই যা হোক একটা চাকরির জন্য তেলোদাকে বলেছিলাম, তিনি বললেন আর কি। তা ওই জন্যই তেলোদা এখানে পাঠালেন, তাই তো? বেশ থাকো তবে, যা বলবো সব রকম কাজই করতে হবে কিন্তু। আরে হ্যাঁ দাদা, কাজ নিয়ে কোনো রকম কোনো অভিযোগ আমার কোনোদিনও আসবে না। হ্যাঁ ঠিক আছে, কিছু মনে করো না ভাই। আসলে এখানে রাতে হোটেল দিই বলেই অনেক সমস্যার মুখে আমায় পড়তে হয়, তাই তোমাকে একটু মেপে নিচ্ছিলাম। যাই হোক, ভেতরে যাও, অর্ডারটা নিয়ে এসো। ভম্বল অবাক হয়ে গেল কথাটা শুনে। ভেতরে লোক কোথা দিয়ে আসবে যে তার অর্ডার নেবে? ভেতরে যদি কেউ ঢোকে তবে তো তাকে তার সামনে দিয়ে হেঁটে যেতে হবে, এটাই তো একমাত্র রাস্তা। নরেশ আবার তার দিকে চোখ তুলে তাকাতেই সে হন্তদন্ত হয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। বেঞ্চে এদিক ওদিক করে তিনজন লোক বসে আছে, ধূপদুরস্ত জামাকাপড় গায়ে সকলেরই। বেশ অবাক হলো ভম্বল, এতগুলো লোক ভেতরে ঢুকলো কি করে, আর কোথা দিয়েই বা ঢুকলো? সত্যি অবাক করার মতন বিষয় বটে। নতুন চিড়িয়া নাকি, তাও ভালো, আগের জন তো ভয়ে দৌড় দিয়েছিল। তোমার সাহস টাহস আছে তো বাপু? হ্যাঁ, কি বলছেন বুঝতে পারছি না। আপনারা ভেতরে কোথা দিয়ে ঢুকলেন, আর আগের একজন যে খাচ্ছিল সেই বা বেরোলো কোথা দিয়ে? লোক তিনজন একে অপরের মুখ চাওয়াচই করল, চোখের ইশারায় যেন নিজেদের সামলে নিল তারা। ভম্বলের মাথা সত্যি গোলমাল হয়ে যাচ্ছে এবার। শোনো ছোকরা, আমরা এখানকার বাদাকদের বুঝলে, আমাদের চাওয়া আসা নিয়ে অত মাথা ঘামিও না, আমরা ঠিক এসে হাজির হই এখানে আড্ডা দিতে। এই রাতের হোটেলটাই তো একমাত্র বলতে গেলে আমাদের মেলামেশার জায়গা এখন। ভম্বল যেন আরো ঘেটে যায় এদের কথায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকোতে থাকে। যে কাজের জন্য এখানে ছদ্মবেশে এসেছে সেটা করতে পারবে কিনা সেটা নিয়ে নিজের উপর সন্দেহ হতে থাকে তার। ওরে বাপু, হা করে দাঁড়িয়ে থেকো না, নরেশকে গিয়ে বলো যে ভুলোদা আর তার দলবল এসে পড়েছে, তবেই দেখবে ঠিক আমাদের অর্ডার তোমাকে দিয়ে দেবে। যাও যাও, দেরি করো না। ভম্বল একেবারে ভম্বলের মতোই নরেশের কাছে ফিরে চলল। এই হোটেলের আনাচে কানাচে যেন শুধুই রহস্য, কিন্তু এই রহস্যের গভীরতার কোনো তল যেন সে পাচ্ছে না। ভম্বল নরেশের কাছে গিয়ে দাঁড়ালো। নরেশ তখনও এক মনে চপ ভেজেই চলেছে, আগুনের তাপের ছটা পড়েছে তার মুখে। নরেশ দা, ভুলোদা বলে একজন এসছে আর বলল তোমাকে জানাতে। ভুলোদারা এসে পড়েছে, তা ভালো। ওই তো, ওরা তিনজনের সবাই দুটো করে বেগুনি আর মাছের চপ আর সাথে চা খায়, দাঁড়াও দিচ্ছি, দিয়ে এসো সব। ভম্বল ঘাড় নাড়ল শুধু, কেমন যেন কাশ শিরশির করছে তার। হোটেলটা মেন রোডের ধারে হলেও বাস এখান অব্দি আসে না, চওড়া রাস্তার ওই ওপারে লোক নামিয়েই তাড়াতাড়ি সরে পড়ে। চারদিক একেবারে নিঝুম, যেন কোনো অজ পাড়াগায়ের মধ্যেকার রহস্য ভরা এক জগতে পা রেখেছে সে। সময় যেন প্রায় 50 বছর আগে থেমে গেছে এখানে। এমন সময় কাঁধে ছোলা ব্যাগ নিয়ে একটা লোক এসে দাঁড়ালো হোটেলটার সামনে। লোকটা গায়ে গতরে বেশ তাগড়াই, চোখে চশমা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। আরে আসুন আসুন, কোথা থেকে আসছেন? এখনই কিন্তু রাতের খাবার পাবেন না, বসতে হবে। লোকটা একবার ভম্বলের দিকে তাকালো খুনে দৃষ্টি। ভম্বলেরও কেমন যেন চেনা চেনা মনে হলো তাকে। মামা ঠিক আছে, আপনার হোটেলটা তো শুনেছি সারা রাতই খোলা থাকে, আমি বেশ কিছুক্ষণ আছি এখানে। আমি আসছি সেই সীতাপুর থেকে। আচ্ছা বেশ বেশ, যান ভেতরে গিয়ে বসুন। এই ভম্বল, যাও দাবার অর্ডারটা। মামা আমার আরো এক বন্ধু আসবে, তারপরেই অর্ডার দেব। বলেই লোকটা গটগট করে ভেতরে চলে গেল। লোকটা চলে যাওয়াটা দেখলো ভম্বল মন দিয়ে। তবে কি এই লোকটাই সে যার জন্য এখানে এই অদ্ভুত রাতের হোটেলে তার আসা? এর কিছুক্ষণ পরে সেই তিনজন লোকের খাবারের অর্ডারটা নিয়ে এলো।